कालेर कसम निश्चय मानुष क्षतिर मध्ये निमज्जित कि आल्लाह निजे हाथे दिबेन ना निजे हाथे दिबेन आल्लाह नेकी तार एकटी इबादत पृथिवीते आछे से इबादतेर नाम सेम रोजा थाका बृहस्पतिवार सोमवार सेम थाकुन এই দুই দিনে সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহর নবী বলেছেন আমি ভালোবাসি, আমার মন চায়, আমাকে ভালো লাগে। এই ছেলে তোমাদের প্রয়োজন যদি থাকে এখন মেটাতে হবে না, এখন কোনো প্রয়োজন মেটানোর কাজ গ্রহণ হবে না। অনেক দিন থেকে আপনাদের এখানে প্রচার হচ্ছে, অনেকেই বাড়িতে শুয়ে আছেন, কেন আছেন আমি জানি না। আপনি বাড়িতে থেকে কি দেখাতে চাচ্ছেন, কি বা করেন আপনি? আপনি স্ত্রী সপরিবারে সবাই জানছেন যে একটা দিনই বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ আল্লাহর কসম আমি আমার বক্তৃতার জগতে অপ্রয়োজনীয় কথা বলি না, বলার চেষ্টা করি না। আমি আপনার জন্য এসেছি, আপনি বাড়িতে থেকে আমাকে কি দেখাতে চাচ্ছেন, এটা আপনার ভিত্তি কি? বা এখানে এসে আপোষে গল্প করে আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? দয়া করে যে যেখানে আছেন দোকানপাট বন্ধ করে, চলাচল বন্ধ করে, লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ ইনশাআল্লাহ, আপনার আমি কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সেম থেকে ভালোবাসতেন। তিনি বলেছেন আমার মন চাই, আমাকে ভালো লাগে, আমার যখন রিপোর্ট পেশ করা হবে পাপ নেকির, তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি, আমার রিপোর্টের সময় দেখুক। তো যেহেতু বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয়, সেই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সেম থাকি। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তো তার জানা ছিল না সেদিন কোন দিন, তখন শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। যদিও আমার মাঝাবি ভাইরা কিভাবে কিভাবে জেনে নিয়েছেন সেদিন 15ই শাবান। এর প্রমাণে কোনো দলিল পেশ করা যায় না। বাৎসরিক রিপোর্ট ধরতে হলে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, এটাই ঠিক। যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম পালন করেছেন। ইবাদতের জগতে সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, যদি আপনার নামাজ সালাত না থাকে তাহলে সিয়ামের ইবাদত কেটে দেওয়া হবে, এটা বাতিল। ইবাদতের জগতে ব্যতিক্রম বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। যে ইবাদতের কাছে ইবাদতের জগতে কোনো ইবাদত ধারে কাছে যেতে পারবে না, এটা নাই তো আর কিছুই নাই। অনেক দিনই বলেছি আপনাদেরকে আমি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। যতক্ষণ পর্যন্ত আপনার বিচারের মাঠে বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দান আপনাকে ছায়া করে থাকবে বিচারের মাঠে, অথচ সিয়াম এভাবে আসবে না, অথচ হজ এভাবে আসবে না, অথচ জিকির আজকার তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে আসবে না, আসবে দান। দান যতই শক্তিশালী ইবাদত হোক, যদি আপনার বিচারের মাঠে সালাত না থাকে তাহলে দান বাতিল বলে গণ্য হবে। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে सबचेয়ে বেশি প্রিয় ইবাদত, এর তুলনায় কোনো বেশি প্রিয় ইবাদত নেই। দিন রাত কান্নাকাটি করছেন, চোখের পানি ঝরছে আল্লাহর ভয়ে, কিন্তু আপনার সলাত কবুল হয়নি, সলাত নেই, তখন এই কান্নাকাটি ইবাদতের নেকি বাতিল বলে গণ্য হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মর্মে সকল দিনই ভাই বোনকে সলাত আদায় করতে হবে জরুরি ভিত্তিতে। মর্মে আমরা সলাতের উপরে কিছু কথা বলতে চাচ্ছি।